কাটিগড়ায় ফের চুরিকাণ্ড ঘটে গেল সোমবার রাতে। হার্ডওয়্যারের দোকানে চালের টিন কেটে দোকানে গৃহপ্রবেশে করে চোর। নগদ প্রায় 75,000 টাকা সহ বেশ কিছু হার্ডওয়্যার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল বলে অভিযোগ করেন দোকানের মালিক কয়েস আহমেদ বড়ভূইয়া। এ মর্মে কাটিগড়া থানায় এজাহার প্রদান করেন দোকানের মালিক। এজাহারে বয়ান মতে, প্রতিদিনের মতো দোকান মালিক কয়েস আহমেদ বড়ভূইয়া রাত 9টা নাগাদ দোকানে তালা মেরে চলে যান। পরের দিন অর্থাৎ সোমবার সকালে যথারীতি দোকানে তালা খুলে ভেতরে ঢুকেই তিনি দেখেন চালের টিন কেটে দোকান ঘরের চোর ভেতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা প্রায় 75,000 টাকা সহ অন্যান্য অনেক সামগ্রী হাতেই নিয়ে গেছে চোরের দল। এজাহার পেয়ে পুলিশ তদন্তে নেমেছে, তবে এ যাবৎ কোনো সন্ধান মেলেনি চুরি হওয়া সামগ্রী। আমার বাড়ি হইল গিয়া নুন্নগর, আমার দোকানের নাম হইল গিয়া আসাম হার্ডওয়্যার। আমার একটা দোকান আছে সুরঙ্গি, আর একটা দোকান আছে আমার টিকরপাড়া মোহনপুর পার্ট টু কবরিস্তানের ঠিক অপোজিট সাইডে আর কি। তো প্রতিদিনের মতন আমি দোকানের ওরকম তো সকালে ইয়ে খুলি 8টা সাড়ে 8টা 9টা ওরকম দোকান বন্ধ করে যাই রাত্রে। আজকে হলো সকালে 8:30টার সময় দোকান আইয়া যে সময় আইছি ইয়া শাটার খুলছি, খুলি আমার সামনে মানে কিছু সামান থাকে সামগ্রী থাকে ওগুলো আমি সরাইয়া ভিতরে ঢুকছি। ঢুকার পরে দেখি আমার ক্যাশটা যে খোলা, ক্যাশ বাক্সটা খোলা। এখানে খোলা দেখার পরে দেখি আমার ক্যাশ কিছু টাকা 75,000 টাকা আমার ক্যাশ রাখা আসলো, আরও কিছু পয়সা খুচরা 150-20 টাকি ওরকম আরও 3,350 টাকার মতন আসলো। দেখার পরে মানে আমি জয়ে গেছি। তারপরে দেখি পিছন দিকে টিন খাটিয়া, পিছন দিকে মানে কাঞ্চি দিয়ে টিন খাটিয়া, সালের টিন খাটিয়া দেখি ভিতরে ঢুকে মানে লইয়া গেছে, সুরে লইয়া গেছে আরও সামগ্রী বেজান লইয়া গেছে। আমার রং আসলো নিরলেকের রং, এরপরে উড প্রাইমার মোটামুটি 20 লিটার মতন এটা লইয়া গেছে, কিন্তু গোনা নাই, কিন্তু আমি অনুমানিক আমি ধরছি 20 লিটার হইব। আরও কিছু ছোটো সামগ্রী আসলো আপনার কবজা হ্যান্ডেল হেলড্রপ এগুলো আসলো, এগুলো লইয়া গেছে। এই জায়গা যদি বিডিবি থাকা সত্ত্বেও যদি এরকম যদি মানে চুরি হয় যে আমরা মানে দোকানদার খিদা জো করবো, আমরা ভরসা নাই, ভরসা খিদা করবো আমরা। তো ওটাও আমি আপনার কাছে মানে অনুরোধ করি আর মানে যাতে পুলিশ প্রশাসন এবং মিডিয়া বাহিনীর কাছে আমি এটা অনুরোধ করি।